নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? তাহলে আসুন জেনে নিন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই আর দেরি কিসের, আসুন শুরু করা যাক। কর্কট রাশির আগস্ট মাস কেমন যেতে চলেছে আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। দেখুন, এই মাস কিন্তু প্রথম 15 দিন অর্থাৎ 15ই আগস্ট পর্যন্ত কিন্তু আপনাদের খুব একটা শুভ যাচ্ছে না। কোন কোন দিকে প্রবলেম আসবে সেটা আমি বলে দিচ্ছি, এবং পরের 15 দিন কিন্তু মোটামুটি আপনাদের শুভই যাবে। এই মাসে কিন্তু প্রেমের দিক কিন্তু খুব একটা শুভ নয়, অর্থাৎ প্রেম থেকে ধোকা পাওয়া, প্রেম থেকে মনের দুঃখ পাওয়া এবং প্রেম থেকে হতাশা, প্রেমে বিচ্ছেদ, এইসব কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ম্যারিড লাইফে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম রয়েছে। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা কিন্তু 15 তারিখের মধ্যে কিন্তু যাওয়া হওয়া হবে, এবং আফটার 15ই আগস্ট আপনাদের কিন্তু আগের থেকে একটু হলেও বেটারমেন্ট পাবেন। তবে এই মাসে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু খুবই শুভ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যারা কর্ম করছেন, কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কর্ম প্রাপ্তি, কর্মে পদোন্নতি রয়েছে, অর্থাৎ নতুন চাকরি পাওয়া এবং ট্রান্সফারের সাথে সাথে আপনার বেতনও বৃদ্ধি হবে। যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা এক্সট্রিম পর্যায়ে শুভ। যারা গভর্নমেন্ট টেন্ডার নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাস কিন্তু একটা বরদান আনতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা নতুন নতুন কাজ কিন্তু পাবেন, গভর্নমেন্ট কাজ, এবং যার কারণে আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটাই ভালোই হবে। এই মাসে আপনাদের শরীরের দিকটা কিন্তু আপনাদের নজর রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা মহিলারা রয়েছেন তাদের গাইনো প্রবলেম, এছাড়াও যারা ছেলেরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে, এবং এর পাশাপাশি আপনার বাবা এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের বাবা এবং মায়ের দিকে অবশ্যই নজর রাখুন। এই মাসে কিন্তু আপনাকে প্রতারণা করে টাকা চিট করতে পারে, অর্থাৎ আপনি কাউকে টাকা এই মাসে কিন্তু ধার দেবেন না। আননেসেসারি কেউ এসে চাইলো টাকা দিলেন, এটা কখনোই করবেন না, আপনার টাকা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। এই মাসে ব্যবসার দিক কিন্তু খুবই উন্নতি। কোন কোন ব্যবসাতে উন্নতি রয়েছে আমি একে একে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথম যে ব্যবসাটার কথা বলবো সেটি হচ্ছে যাদের পেট্রোল পাম্প রয়েছে তাদের কিন্তু খুবই ভালো। যারা মাছ চাষ করছেন তাদেরও কিন্তু খুবই ভালো। যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। যাদের ওষুধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এছাড়াও যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের এই মাসটা কিন্তু খুবই শুভ। আপনারা কিন্তু অর্থের একটা মুখ কিন্তু দেখতে চলেছেন। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 15 তারিখের পরে করুন, 15 তারিখে আগে করবেন না, কারণ 15 তারিখের পরে আপনাদের বিবাহের দিকটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। তবে এই মাসের সন্তানের ভাব কিন্তু আপনাদের শুভ রয়েছে, সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন এতদিন ধরে তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন, সন্তান লাভ হতে চলেছে। এই মাসে কিন্তু গুপ্ত শত্রুতা দেখা যাচ্ছে বন্ধুরা, আপনার সাথে শত্রুতা করবে এবং গুপ্ত শত্রুতাও করবে। হ্যাঁ বন্ধুরা, তাই সেখান থেকে কিন্তু আপনাদেরকে সাবধানে চলতে হবে, সেটা কর্মস্থানেও কিন্তু। এই মাসে কিন্তু আননেসেসারি খরচা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হুট করে কোনো জিনিস খারাপ হয়ে গেল, বাড়িরই কোনো জিনিস, বা হুট করে এমন কিছু একটা ঘটনা ঘটে গেল যেটা অপ্রত্যাশিত, সেখানে খরচা হয়ে গেল। তবে আর্থিক দিক কিন্তু ভালো রয়েছে, কিন্তু আপনার খরচার ভাবটাও কিন্তু এই মাসে কিন্তু ভালো রয়েছে। যারা শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া এবং লটারিতে ইনভেস্ট করতে চান তাদেরকে বলবো ইনভেস্ট করুন 15 তারিখের পর, 15 তারিখ আগে করবেন না। এবং অবশ্যই আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশনটা দেখে নেওয়া
বিচার্যের বিষয়। অর্থাৎ রাহু গ্রহ যদি আপনার ভালো থাকে জন্মছকে, তাহলে লটারি কাটুন তো কাটবেন না, ফালতু টাকা পয়সা নষ্ট করবেন না। এই মাসে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছে তাদের ক্ষেত্রে শুভ, আর যারা লোয়ার লেভেলে রয়েছে তাদের ক্ষেত্রে খারাপ না, শুভ, কিন্তু উচ্চশিক্ষার মতো অতটাও শুভ না, শুভ রয়েছে। এই মাসে কিন্তু আপনাদের প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে 15 তারিখের পর। এই মাসে আপনাদের দূর ভ্রমণ অর্থাৎ ভ্রমণের একটা দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বাইরে ঘুরতে যেতে পারেন। এছাড়াও আপনারা ভাইয়ের কাছ থেকে এবং দাদুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন, এবং আপনাদের এই মাসে শারীরিক দিকটা কিন্তু একটু প্রবলেম রয়েছে, অর্থাৎ সুগারের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, চোখের প্রবলেম, স্কিন ডিজিজ এইসব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে, তবে কিছু কিছু জায়গায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা করলে আপনাদের পরবর্তী সময় ভালো যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।